যদি এরকম হয় যে এদের মধ্যে ইউনিয়ন নিলে আমি আমার কমপ্লিট স্যাম্পল স্পেসটা পাওয়া যায়, এটাকে আমরা বলছিলাম এক্সস্টিভ ইভেন্ট। আচ্ছা, যেমন আমাদের, আমি আবার ওয়ার্ড ফাইলটা খুলতেছি আরেকবার, আমাদের এখানে এ আর বি যে দুইটা ইভেন্ট আমরা ডিফাইন করছি, দেখো এই দুইটার মধ্যে কিন্তু কোনো কমন পয়েন্ট নাই, কাজে এই দুইটা ইভেন্ট মিউচুয়ালি এক্সক্লুসিভ। আবার আমরা যদি এই দুইটার মধ্যে ইউনিয়ন নেই, তাহলে কিন্তু আমরা আমাদের পুরো স্যাম্পল স্পেসটা পেয়ে যাবো, কাজে এরা একই সাথে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। এই এ আর বি এই দুইটা ইভেন্ট একই সাথে মিউচুয়ালি এক্সক্লুসিভ এবং তারা এক্সস্টিভ, কারণ মিউচুয়ালি এক্সক্লুসিভ কারণ দুইটার মধ্যে কোনো কমন কিছু নাই, আর এক্সস্টিভ কারণ হচ্ছে দুইটার মধ্যে যদি আমি ইউনিয়ন নেই, অর্থাৎ আমি যদি এ ইউনিয়ন বি করি তাহলে কি হবে, দেখো আলটিমেটলি কিন্তু আমার এই সবটা চলে আসতেছে, আমার এই আমার যে সম্পূর্ণ স্যাম্পল স্পেসটা এটাই চলে আসতেছে। এই জন্য আমরা বলতেছি যে এই দুইটা ইভেন্ট একই সাথে মিউচুয়ালি এক্সক্লুসিভ এবং তারা এক্সস্টিভ, কারণ তারা এই শর্ত দুইটাকে ফুলফিল করছে। আচ্ছা, তারপরে বলছিলাম কমপ্লিমেন্টারি ইভেন্ট। কমপ্লিমেন্টারি ইভেন্টটা কি ছিল, যে আমার একটা ইভেন্ট, একটা ইভেন্ট ধরো এ, এর জন্য কমপ্লিমেন্টারি ইভেন্ট, এটাকে আমরা এ বার অথবা এ প্রাইম দিয়ে প্রকাশ করি, এটা হবে আমার স্যাম্পল স্পেস থেকে এ কে বাদ দিলে যেটা আসে সেটা হচ্ছে আমার এ এর জন্য কমপ্লিমেন্টারি ইভেন্ট এ প্রাইম। এবং এটাকে আমরা বলছি কিভাবে, যে আমরা যদি এই এ আর এ প্রাইম এর মধ্যে যদি ইউনিয়ন নেই, তাহলে আবার আমরা আমাদের পুরো স্যাম্পল স্পেসটা পেয়ে যাব। এবং একদম লাস্টে তোমাদের বলছিলাম র্যান্ডম ইভেন্ট কি জিনিস। র্যান্ডম ইভেন্ট হচ্ছে যে আমরা রিয়েল লাইফে এক্সপেরিমেন্ট করি প্রায় সব, যেমন এডিসন প্রত্যেকবার চেক করার সময় সে জানতো যে প্রত্যেকটা মেটালের জন্য তার আউটকাম কি হবে, এদার সে একটা সাকসেস পাবে অথবা একটা ফেইলিওর পাবে, সে আগে থেকেই জানতো আমাদের আউটকাম কি। এই ধরনের এক্সপেরিমেন্টকে আমরা বলি র্যান্ডম এক্সপেরিমেন্ট। র্যান্ডম এক্সপেরিমেন্ট থেকে যে স্যাম্পল স্পেস আমরা পাই, সেই স্যাম্পল স্পেস থেকে আমরা যেই ইভেন্ট ডিফাইন করব সেটাই হচ্ছে আমার র্যান্ডম ইভেন্ট। এই সংজ্ঞাটা তোমাদের আমি আলাদা করে দিয়ে দিছিলাম, কারণ হচ্ছে যে যদি লিখতে পারো তুমি কথা আলাদা করে বলে দিছি। আলটিমেটলি মোটামুটি সব ইভেন্টই তোমরা দেখবা র্যান্ডম ইভেন্ট, প্রায় সব ক্ষেত্রেই সব ইভেন্টই র্যান্ডম ইভেন্ট। তারপর কোন কোন এক্সপেরিমেন্ট আছে যেখানে নাকি তোমার, আমরা আগে থেকে জানি না যে রেজাল্ট কি আসতে পারে, সেটা শুধু ইভেন্ট। কিন্তু যেসব এক্সপেরিমেন্টের বেলা আগে থেকেই জানি রেজাল্ট কি, সেগুলো হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট এবং তার আউটকাম হচ্ছে র্যান্ডম ইভেন্ট। আচ্ছা, এই পর্যন্ত যা বলছি সব কি পরিষ্কার শোনা গেছে? আচ্ছা, মিস্টার ফয়সাল পি লিখতেছে, ঘটনা কি? স্যার পি ফর প্রেজেন্ট। আমি তো রোল কল করি নাই এবং রোল কল করবো না, তোমাদের নাম সবার ওই বিডি রেনের ইয়ার মধ্যে উঠে যায়, আমি ওইখান থেকে নিয়ে নিলাম, আমি সময় নষ্ট করবো না আজকে আর এখন। আচ্ছা, এই পর্যন্ত যা বলছি সবকিছু ক্লিয়ার হয়েছে তোমাদের? এই পর্যন্ত কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলো, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো। রোল নাম্বার 52 মিস্টার জিম, এই পর্যন্ত সবকিছু ঠিক আছে? স্যার ইভেন্ট আর র্যান্ডম ইভেন্টের মধ্যে ডিফারেন্সটা বোঝা যায় না। আচ্ছা, ইভেন্ট হচ্ছে যে কোনো এক্সপেরিমেন্টের জন্য স্যাম্পল স্পেস থেকে তুমি যেটা ডিফাইন করতেছো সেটাই ইভেন্ট। আচ্ছা, কিন্তু সব এক্সপেরিমেন্ট কিন্তু আমরা আগে থেকেই জানি না যে রেজাল্ট কি আসতে পারে। ফর এক্সাম্পল, আমরা এই যে করোনা ভাইরাসের জন্য যে ভ্যাকসিন গুলা বানাইতেছে, ওরা কিন্তু এক্সপেরিমেন্ট চালাইতেছে। কেন চালাইতেছে বলতো? প্রশ্নটা কে করছিল, মিস্টার আনিসুল? আচ্ছা, আমি আবার বলতেছি, এখন শোনা যায়? জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, করোনা ভাইরাসের জন্য যে ভ্যাকসিন ওরা, আমরা এই যে সায়েন্টিস্টরা বানাইতেছে, ওরা কিসে, ওরা আসলে এক্সপেরিমেন্টটা করতেছে কিসের উপরে? ভ্যাকসিন তো বানাই ফেলছে, তাহলে এক্সপেরিমেন্টটা ওরা কিসের উপর করতেছে বলতো? এখন তো স্যার মেইন টার্গেট হলো মানব দিয়ে ট্রায়াল করা, এরপরে বাজারজাত করা। হ্যাঁ, কিন্তু এই এক্সপেরিমেন্ট ওরা যেগুলো চালাইতেছে, এই যে একজনের উপর দিতেছে, দিয়ে দেখতেছে কাজ করে কিনা, কাজ আলটিমেটলি করে, কিন্তু ওরা আসলে কি চেক করতেছে বলতো? যাতে সাইড ইফেক্ট কম থাকে। এক্স্যাক্টলি, ওরা চেক করতেছে যে কোনোটার কোনো সাইড ইফেক্ট আসে কিনা। সাইড ইফেক্ট কি, যে মনে করো ধরো তোমার ভ্যাকসিন আলটিমেটলি সবগুলোই কাজ করে, ভ্যাকসিন সবাই সবগুলোই কাজ করে, ভ্যাকসিন এ পর্যন্ত যে কয়টা বানাইছে সবগুলো ভ্যাকসিনই কাজ করতেছে, কারণ ভ্যাকসিন গুলার উদ্দেশ্য হচ্ছে শরীরে অ্যান্টিবডি বানানো, আগে নিজে থেকে অ্যান্টিবডি ক্রিয়েট করা, যেন ভাইরাস আসলে অ্যান্টিবডি আমার ওই ভাইরাসটা
ভাইরাসটাকে ডিস্ট্রয় করতে পারে। এখন ওরা অ্যাকচুয়ালি চেক করতেছে এই অ্যান্টিবডিটা যে ভ্যাকসিন বানাইতেছে বানানোর সময় শরীরে অন্য কোনো সাইড ইফেক্ট আসে কিনা, যে যাদের ডায়াবেটিস আছে তাদের কোনো সমস্যা হয় কিনা, বা অন্য কোনো অর্গানে কোনো ক্ষতি করে কিনা, লাঙে কোনো সমস্যা করে কিনা, বা এরকম অন্য কোনো অর্গানে কোনো জ্বর বা জন্ডিস বা লিভারে কোনো ক্ষতি করে কিনা, ওরা এগুলা চেক করতেছে। তার মানে দেখো এই যে ভ্যাকসিনটা ওদেরকে দিল, দেওয়ার পরে কি ক্ষতি হবে এটা কিন্তু আমরা জানি না, কিসে কিসে ক্ষতি হইতে পারে তাও আমরা জানি না। ওরা এখন এটা চেক করে দেখতেছে যে তোমার আউটকামটা কি হইতে পারে। তো এই ক্ষেত্রে আমরা যে স্যাম্পল স্পেসটা পাবো, আমরা কিন্তু জানি না আমার স্যাম্পল স্পেসের পয়েন্ট কি কি। আমি এক্সপেরিমেন্ট করার পরে আমি জানতে পারবো যে আমার পয়েন্ট কি কি, এবং সেখান থেকে আমরা যে ইভেন্ট পাবো সেটা হচ্ছে শুধু ইভেন্ট, কারণ আমি জানি না আমার এই এক্সপেরিমেন্টের আউটকাম কি। তুমি কি আমার কথা বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। কিন্তু যখন নাকি তুমি একটা, ধরো ওই এডিসন যখন টেস্ট করছে, সে একটা মেটাল দেওয়ার আগে থেকেই জানে তার এক্সপেরিমেন্টের আউটকাম কি। এদার মেটালটা কাজ করবে একটা সাকসেস, অথবা কাজ করবে না একটা ফেইলিউর। তাহলে এই ক্ষেত্রে সে যে স্যাম্পল স্পেসটা পাবে, সেই স্যাম্পল স্পেসের বেলায় সে আগে থেকেই জানে তার আউটকাম গুলো কি, এক্সপেরিমেন্টের আগে থেকেই সে জানে তার আউটকাম গুলো কি হতে পারে। সেখান থেকে সে যে ইভেন্টটা ডিফাইন করবে সেটা তখন হয়ে যাবে র্যান্ডম ইভেন্ট। তুমি কি এখন বুঝতে পারছো? দেখো তো। জি স্যার, পুরো কমপ্লিট, ক্লিয়ার। ভেরি গুড। আচ্ছা, ওকে, তো আমি এখন তাহলে আমার আজকের টপিক শুরু করি। তো আজকের টপিক যেটা, আজকে আমার উদ্দেশ্য হচ্ছে প্রবাবিলিটি জিনিসটাকে ডিফাইন করা, যে প্রবাবিলিটি জিনিসটা আসলে কি। আমরা যে ইন্ট্রোডাকশন টু প্রবাবিলিটি নিয়ে বলতেছি, প্রবাবিলিটি জিনিসটা কি। আচ্ছা, তো ফার্স্টে কিছু এক্সাম্পল খেয়াল করো। যেমন ধরো আজকে খুব ঝড় বৃষ্টি হবে, তার চান্স কিরকম, আজকে খুব ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিরকম। অথবা আমরা যারা ঢাকাতে যারা আমরা যাওয়া আশা করি, আমরা কিন্তু এই মেট্রো রেলের কাজের জন্য আমাদের লাইফ একদম একদম কাহিল অবস্থা। তা আমরা সবাই কিন্তু প্রায় বলি যে আগামী বছর মেট্রো রেলের কাজ শেষ হবে, তার চান্স কিরকম। তোমরা আমার কথাগুলো খেয়াল করো, এগুলো কিন্তু আমরা আমাদের রেগুলার লাইফে প্রায় ইউজ করি। এগুলো সবগুলাই কিন্তু অ্যাকচুয়ালি প্রবাবিলিটির একটা এক্সাম্পল, যে আমাদের একটা জিনিস এরকম হবে, একটা ইভেন্ট অকার করবে, তার সম্ভাবনা কিরকম, এটার জন্য আমরা প্রবাবিলিটিটা ইউজ করি। আমার কথা কি শোনা গেছে? হ্যালো। ভেরি গুড। আচ্ছা, তাহলে এখন দেখো রিয়েল লাইফে আমাদের এই প্রবাবিলিটির এক্সাম্পলটা কি, যে একটা ইভেন্ট অকার করবে, এটা অকারটা আসলেই করবে কিনা সেটা জানার জন্য আমরা একটা প্রবাবিলিটি তার সাথে উল্লেখ করে ফেলি, যেন আমরা আমরা কতটুকু শিওর যে এই ইভেন্ট অকার করবে কিনা। একটা লোকে মনে করো খুব সিভিয়ার একটা কার্ডিয়াক অপারেশন করার জন্য অপারেশন ওটিতে নিয়ে যেতেছে, তার অপারেশনটা সাকসেসফুল হবে কিনা তার প্রবাবিলিটি কত। আমরা ডাক্তারে জিজ্ঞেস করি, স্যার আমার এই রোগী বাঁচবে তো, আমার এই রোগীর হার্ট ভালো হবে তো, হওয়ার চান্স কিরকম, আমরা কিন্তু জিজ্ঞেস করি না। আমরা জানতে চাই, আমরা একটা শিওর হইতে চাই, এই শিওরিটির জন্য আমরা প্রবাবিলিটি টার্মটা ইউজ করি। তো আলটিমেটলি আমাদের তাহলে প্রবাবিলিটি কেন লাগতেছে, রিলায়েবিলিটি মেজার করার জন্য, যে একটা 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 ইভেন্ট অকার করবে সেটা কতটুকু অকার করার বেলায় আমরা কতটুকু রিলাই করতে পারি যে ইভেন্টটা অকার করবে, আমার রোগী অপারেশনের পরে বাঁচবে কিনা, তার হার্ট ভালো হবে কিনা, আমরা ডাক্তারের উপর রিলাই করতে চাই, তার জন্য আমরা প্রবাবিলিটি জানতে চাই। ডিসিশন মেকিং এর জন্য আমরা প্রবাবিলিটি জানতে চাই। মনে করো তোমাকে বললো যে আমার এই অপারেশনটা করার পরে তোমার বেঁচে থাকার চান্স 30%, আমরা কিন্তু বলবো যে তাহলে অপারেশনটা করে না, আমার রোগী এমনি মরে যাবে, বলি না আমরা, ঠিক কিনা? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, তো আমরা এরকম কিন্তু ডিসিশন মেকিং এর জন্য আমরা এই প্রবাবিলিটি জিনিসটা ইউজ করি, যে আমরা এটা কিনা। আর তোমরা যারা আছো ইন্ডাস্ট্রি লেভেল, তোমরা যারা কাজ করবা, আমাদের তোমাদের মেন পারপাসই হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। তোমাদের কোয়ালিটি কন্ট্রোলের জন্য প্রবাবিলিটি জিনিসটা খুব হাইলি ইউজ করতে হবে। শোনা গেছে? জি স্যার। হ্যালো। জি স্যার, ওকে, তাহলে তোমাদের জন্য সবচেয়ে বড় ইউজ হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল, কন্ট্রোলের জন্য তোমাদের মেনলি লাগবে। আচ্ছা, এর বাইরে আরেকটা জিনিস বলি, প্রবাবিলিটি জিনিসটার খুব বড় রকম অ্যাপ্লিকেশন দেখা যায় অ্যাকচুরিয়াল সায়েন্সে বা ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে। ইন্স্যুরেন্স মানে কি? বিমা। বিমা কিভাবে কাজ করে কেউ বলতে পারবে আমাকে? রোল নাম্বার 20, মিস্টার তানভীর, তুমি কি আছো? জি স্যার।
আচ্ছা বিমা কিভাবে কাজ করে আমাকে বলতে পারবে? এগুলো বিমা করে যে কিভাবে করে আমাকে বলতে পারবা? স্যার বিমার ব্যাপারে আসলে খুব একটা ভালো ধারণা নাই, তবে মানে শুনেছি আর কি। যেটা আছে সেটাই বলো, আমরা আমরা কেউই কোনো কিছুতে এক্সপার্ট না। বলো আমাকে কিভাবে বিমা কাজ করে কিভাবে আমাকে একটু বলো তো। স্যার আমি বলতে পারি, জানো বলো স্যার, আমি আসলে খুব ভালো করে জানি না। স্যার রোল নাম্বার 39 মিস্টার মিরাজুল আমিন, তুমি বলতে চাইলে বলো, কোনো সমস্যা নাই, বলো বিমা কিভাবে কাজ করে বলো তো। হ্যালো হ্যালো, আর কেউ বলবা? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? যে কেউ একজন আমাকে একটু বলো, যে কেউ বলো, যে জানো, যে কিছুটা জানো, না জান ভুল হলেও সমস্যা নেই, আমাকে বলো বিমা কিভাবে কাজ করে বলো তো। জীবন বিমা কিভাবে কাজ করে বলো তো, কি কি হয়, করলে করার সময় কি করতে হয় বলো তো, যেটা জানো, তোমাদের আইডিয়া যা আছে সেটাই বলো। মিস্টার রায়হান বলো। স্যার কোন একটা গ্রুপ হয়তো কারো কাছ থেকে টাকা তুলে, মানুষদের কাছ থেকে টাকা তোলার পর ওই টাকা কোন একটা সংস্থাকে দেয়, ওই সংস্থা ওই টাকাকে কোন একটা কাজে খাটায়, খাটানোর পর যে লাভটা আসে ওই লাভটা আবার মানুষকে ফেরত দিয়ে দেয় এমন কিছু। বিমার বেলায় এটা হয় না, ওইটা ব্যাংকের বেলায় হয়। বিমার বেলাতে যেটা হয় যে ধরো তুমি মিস্টার রায়হান মনে করো তুমি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে গেলে জীবন বিমা করার জন্য, তোমাকে ওরা ওরা অ্যানালাইসিস করবে, তোমার পুরো প্রোফাইল ওরা চেক করবে, করার পরে তোমাকে বলবে যে আপনি এত টাকার একটা বিমা করতে পারেন, 2 লাখ টাকার বা 5 লাখ টাকার একটা বিমা আপনি করতে পারেন। তার মানে এই না যে তোমাকে 2 লাখ টাকা বা 5 লাখ টাকা দিতে হবে, তোমাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা দিতে হবে, কত দিতে হবে এটা ওরা ঠিক করবে। তোমাকে হয়তো 20,000 টাকা বা 25,000 টাকা পে করতে হবে। করার পরে আগামী এত বছরের মধ্যে, আগামী 20 বছরের মধ্যে তুমি যদি মারা যাও, তাহলে তোমার নমিনি যে থাকবে তাকে তারা ওই 2 লাখ টাকা বা 5 লাখ টাকা তারা দিবে। এটাই হচ্ছে তোমার বিমার একদম সিম্পল ভার্সন যেটা। আমার কথা কি শোনা গেছে? জি স্যার। ওকে, এখন মিস্টার রায়হান তুমি আমাকে বলো তোমার বিমা কত আসবে। আমি তোমাদের কথা আমি তোমাদেরকে যেভাবে এক্সপ্লেইন করলাম তোমার বিমার অ্যামাউন্ট কত হবে, আর মনে করো তোমাদের ইউনিভার্সিটির খুব সিনিয়র একজন টিচার, অনেক সিনিয়র, একদম একজন ফুল প্রফেসর, খুব সিনিয়র একজন টিচার, একজন বয়স্ক টিচার, তার আর তোমার, তোমাদের দুইজনের ইন্স্যুরেন্স কি সেম হবে? অবশ্যই না, আমাদেরটা বেশি হবে স্যার। কেন স্যার? আমাদের আয়ু তার চেয়ে তুলনামূলক বেশি এখনো। হ্যাঁ, ব্যাপারটা অনেকটা এরকমই, কারণ হচ্ছে যে এখন তোমাদের যে বয়স, তোমার আগামী 20 বছর বেঁচে থাকার চান্স তোমাদের অনেক সিনিয়র একজন প্রফেসরের চেয়ে অনেক বেশি, ব্যাপারটা এরকম না? আমি তোমাদেরকে একটা গ্রাফ দেখাই, দেখো তো দেখা যায় কিনা এই প্লটটা, একটা নতুন গ্রাফ কি দেখা যাচ্ছে? এখানে আমি যেটা করছি, আমি এখানে বাংলাদেশি ডাটার উপর একটা কাজ করছিলাম, এই যে এই বছরের জানুয়ারি মাসে, যে আমাদের এক একটা বয়সে মারা যাওয়ার প্রবাবিলিটি কিরকম। তো তোমরা দেখো নিচে হচ্ছে তোমার, আমরা এক্স এক্সিসে দেখাইছি বয়স, আর ওয়াই এক্সিসে দেখাইছি প্রবাবিলিটি যেটা সেটা। তোমরা দেখো মানুষের মারা যাওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি হচ্ছে জন্মের পরে প্রথম 1, 2, 3 বছর পর্যন্ত, এই সময় মানুষের প্রবাবিলিটি ছেলে মেয়ে দুইটার জন্যই সবচেয়ে বেশি। এরপরে বয়স বাড়ার সাথে সাথে আস্তে আস্তে কিন্তু প্রবাবিলিটি কমা শুরু করে, এবং 40-এর পর থেকে আস্তে আস্তে প্রবাবিলিটি আবার বাড়া শুরু করে। এখানে অ্যাকচুয়ালি আমি ডাটা ইউজ করছি তোমার, মনে করো 1974 থেকে 2016 পর্যন্ত ডাটা আমি এখানে প্লট করছিলাম। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, একদম শুরুর দিকের ডাটা গুলো ছিল লাল রঙের, আমি রেইনবো কালার স্কিম ফলো করছি, লাল থেকে আস্তে আস্তে হলুদ সবুজ হয়ে আস্তে আস্তে একদম রিসেন্ট গুলো হচ্ছে নীলের দিকে, নীল বা বেগুনির দিকে, এটা হচ্ছে একদম রিসেন্ট পিরিয়ড যেটা। তো খেয়াল করে দেখো প্রথম দিকে মানুষের মারা যাওয়ার প্রবাবিলিটি খুব বেশি,
তোমরা জানো ছোট বাচ্চারা কিন্তু বেশি মারা যায় হাসপাতালে, বা তোমার ওই 0 থেকে 5 এই বয়সটাতে মানুষ হচ্ছে বেশি মারা যায়, কারণ তখন মানুষ হচ্ছে ফ্রাজাইল থাকে। আচ্ছা এরপরে দেখো 40 পর্যন্ত কিন্তু মারা যাওয়ার প্রবাবিলিটি ছেলে মেয়ে দুইটার জন্যই কিন্তু কম। এরপরে দেখো আস্তে আস্তে 50-এর পর থেকে দেখো এটা কিন্তু খুব শার্পলি বাড়া শুরু করছে, এবং মোটামুটি 70-75-এর কাছে এসে বাংলাদেশের মোটামুটি প্রায় সবাই মারা যায়। অল্প যারা থাকে তাদের বাঁচার প্রবাবিলিটি যাই থাকুক, এটা প্রবাবিলিটি আবার ফল করে, কিন্তু কারণ ওদিকে আসলে লোক কিন্তু খুব বেশি নাই। তো এই জিনিসটা আমাদের জন্য, এই বীমা কোম্পানিগুলোর জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ ওরা কিন্তু এই জিনিসটা এভালুয়েট করে যে তোমাদের বয়স কত, তোমাদের বয়স কত এবং তোমাদের এটিচিউড কিরকম, তোমাদের বিহেভিয়ার কিরকম, এটা দেখে তারা ঠিক করে যে তোমাদের জন্য ওই বীমার অ্যামাউন্টটা কত হতে পারে। এবং ওই মিস্টার ফয়সাল যেটা বলছে, তোমার বয়স যত বাড়বে তার মানে কি, তোমার একজন লোকের বয়স 50-এর উপরে মানে সে কিন্তু তার আয়ু অনেকটা শেষ করে ফেলছে, তার জন্য ইন্স্যুরেন্সের অ্যামাউন্টটা অবশ্যই অন্যরকম হবে, তোমাদের জন্য যেটা হবে তাদের জন্য সেটা হবে না। মিস্টার ফয়সালের যদি 20 লাখ টাকার একটা ইন্স্যুরেন্স ধরাই দেয়, ওরা জানে যে আগামী 10 বছরের মধ্যে মিস্টার ফয়সালের মারা যাওয়ার প্রবাবিলিটি খুবই কম, কিন্তু তোমাদের একজন একজন খুব সিনিয়র প্রফেসরের যদি এরকম 20 লাখ টাকা ইন্স্যুরেন্স ধরাই দেয়, তাদের কিন্তু খুব বিপদে পড়ার চান্স খুব ভালোই ভালো রকমই আছে। মনে করো স্ট্রেসের কারণে হোক, তার হার্টের সমস্যা থাকতে পারে, ডায়াবেটিস থাকতে পারে, সে খুব সহজে মারা যেতে পারে। কাজেই তার জন্য এত বড় অ্যামাউন্টের বিমা তারা করবে না, কারণ সে জানে যে সে মৃত্যুর কাছাকাছি অনেকটা দূর চলে গেছে, সে তার জন্য এত বড় বিমা করলে এটা পোষাবে না, এটা এটা লাভজনক না। তোমরা কি আমার কথা সবাই ধরতে পারছো? জি স্যার। স্যার তাহলে কি আমাদের এখন লাইফ ইন্স্যুরেন্স করাটার সময়ের দাবি? আচ্ছা ইন্স্যুরেন্স তো অ্যাকচুয়ালি লাইফ ইন্স্যুরেন্স টার্মটা আসলে খুব বেশি হয় না, তবে হেলথ ইন্স্যুরেন্স যেটা সেটা বাংলাদেশের জন্য করাটা এখন সময়ের দাবি হয়ে গেছে। হেলথ ইন্স্যুরেন্সটা আমাদের করা দরকার। মোটামুটি ডেভেলপড দেশ, যারা ডেভেলপড দেশ যে কয়টা আছে প্রায় সবগুলো দেশেই কিন্তু হেলথ ইন্স্যুরেন্স করাটা কম্পালসারি করতে হবে, এবং কোন কোন দেশ আছে যেখানে তুমি নাগরিকত্ব সূত্রেই তুমি হেলথ ইন্স্যুরেন্স পাওয়া যাও। আমার আমার পড়াশোনা ইউরোপে, তো ইউরোপিয়ান ইউনিয়নে যে দেশগুলো আছে এখানে প্রত্যেকটা নাগরিক তারা হেলথ ইন্স্যুরেন্স তাদের তাদের রাষ্ট্রীয়ভাবে, ইউরোপিয়ান ইউনিয়নের প্রত্যেকটা মেম্বার রাষ্ট্রীয়ভাবে হেলথ ইন্স্যুরেন্স অধিক হেলথ ইন্স্যুরেন্স তাদের উপর আছে, এবং তাদের প্রত্যেকটা বছর একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত তাদের যেই সমস্যাই হোক তাদের রাষ্ট্র তাদেরকে পে করবে চোখ আর দাঁত ছাড়া। তো আমাদের জন্য কিন্তু এটা এখন আসলে জরুরি, খুব জরুরি প্রয়োজন হয়ে যেতেছে, আমাদের জন্য কিন্তু এটা খুব জরুরি প্রয়োজন হয়ে যেতেছে এই হেলথ ইন্স্যুরেন্সের ব্যাপারটা। কারণ আমাদের মনে করো এই প্রাইভেট হসপিটাল যেগুলা, মানুষ ট্রিটমেন্টের জন্য প্রাইভেট হসপিটালে যেতেছে, পাবলিকে কেন যেতেছে না? তারপর মনে করো তোমাদের আর আর কয়েক বছর পরে যখন তোমরা জবে ঢুকবা, তোমরা প্রত্যেক বছর ট্যাক্স পে করবা, তোমরা প্রত্যেক বছর যে ট্যাক্স পে করবা এই ট্যাক্সটা তো তোমরা একটা আউটকাম আশা করবা, ঠিক কিনা? আমার এই আউটকামটা কি হতে পারে? আমি এই নিরাপত্তাটা আমি আশা করবো যে আমাকে একটা ইন্স্যুরেন্স করা হবে, আমার একটা রোগ হলে এত টাকা পর্যন্ত আমাকে আমি ফ্রি ট্রিটমেন্ট পাবো, আমাকে অথবা আমার ট্রিটমেন্টের মধ্যে আমি একটা একটা রিডাকশন পাবো, এটাই তো আমি আশা করবো। হেলথ ইন্স্যুরেন্স এর কাজই হচ্ছে এটা। আমরা এই জন্য আমার মনে হয়, আমি পার্সোনালি মনে করি, এবং সম্ভবত গভর্নমেন্ট হয়তো এটা কিছু শীঘ্রই রিয়েলাইজ করবে যে হয়তো আমাদের শীঘ্রই আমাদের হয়তো একটা এরকম অ্যাডাপ্ট করতে পারে। হেলথ ইন্স্যুরেন্স একটা লাগবে, এটা ছাড়া চলবে না। আচ্ছা তো যেটা বলতেছিলাম, গড় আয়ু টার্মটার সাথে তোমরা পরিচিত? হ্যালো হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, জি স্যার, জি স্যার, শোনা যায় স্যার, খুব ভালো স্যার। ভেরি গুড। হেলথ ইন্স্যুরেন্স সরি গড় আয়ু টার্মটার সাথে তোমরা পরিচিত? বলে না বাংলাদেশের গড় আয়ু এত? হ্যাঁ, বাংলাদেশের গড় আয়ু কত এখন? কত বাংলাদেশের গড় আয়ু? কত? 70 এর কাছে। 265? না রে বাবা, এত কম না, বাংলাদেশে গড়ায় অনেক বাড়ছে এখন। গত বছরে যেটা জানি ছেলেদের জন্য ছিল বোধ হয় 72, মেয়েদের জন্য সেটা প্রায় 75 হয়ে গেছে গত বছর। গড়ায়ু বাইর করার সিস্টেমটা খুব জটিল, আমি সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলতে আমি এই মুহূর্তে চাইতেছি না। ওটা বের করার প্রসেস আলাদা এবং খুব কমপ্লেক্স একটা প্রসেস, আমি ওটা নিয়ে তোমাদের সাথে ক্লাসে কথা বলবো না। তো আমরা যখন নাকি এই গড় আয়ুটা বের করি, আমাদের কিন্তু বলা হয় যে তোমাদের আজকের থেকে এত বছর পরে আমাদের গড় আয়ু কিরকম হতে পারে। তো আমি তোমাদেরকে আমার আরেকটা রেজাল্ট দেখাই, একটা কার্ভ। তোমরা কি দুইটা কার্ভ দেখতে পারতেছো? আচ্ছা এখানে আমি তোমাদের এই এই 2016 পর্যন্ত আমাদের কাছে ডাটা ছিল, তা আমরা এখানে ফার্স্টে দেখাইছি আমাদের গড় আয়ু ছেলে এবং মেয়ে দুইটার জন্য কিরকম উঠানামা করছে। দেখো
1978 দিকে এবং 1982 দিকে খুব বড় বড় দুইটা বন্যা হয়েছিল। ওই বন্যার সময় ডায়রিয়া জনিত কারণে অনেক লোক মারা গেছে, যে কারণে ওই দুইটা বছর দেখো আমাদের ছেলেদের মধ্যে গড়ায় উঠে অনেক কমে গেছিল। মেয়েদের বেলায় ওই 78টা হয়েছে, কিন্তু এর পরেরটাতে অতটা হয় নাই। আচ্ছা, তো এই এই দাগটা পর্যন্ত এগুলো হচ্ছে আমাদের অবজার্ভড গড় আয়ু যেটা ছিল, সেখান থেকে যখন নাকি আমি ফোরকাস্ট করছি 2060 পর্যন্ত, তোমরা দেখো আমাদের কিন্তু আয়ু মোটামুটি ভালোই বাড়তেছে। 2060 এর দিকে যায় দেখো আমাদের ছেলেদের গড় আয়ু হয়ে যাবে প্রায় 81 পয়েন্ট সামথিং, মেয়েদের বেলায় সেটা হয়ে যাবে 82 কিছুটা বেশি। তো এখানে দেখো আমরা এখানে এই যে নীল দাগ যেটা দেখতেছো, এটা হচ্ছে আমাদের 80% প্রবাবিলিটি যে আমাদের গড় আয়ু এই সীমার মধ্যে থাকবে। আর লাল দাগ যেটা দেখতেছো এটা হচ্ছে আমাদের গড় আয়ু, আমরা 95% শিওর যে আমাদের গড় আয়ুটা এই দুইটা লাল লাইনের মধ্যে থাকবে, এটা আমরা আমরা প্রেডিক্ট করছি। তো আমরা যখন নাকি গড় আয়ুটা ফোরকাস্ট করি, আমরা যখনই কোনো কিছু ফোরকাস্ট করি আমাদেরকে অবশ্যই একটা প্রবাবিলিটি উল্লেখ করে দিতে হয় যে এটা এই রেঞ্জের মধ্যে থাকবে, তার প্রবাবিলিটি কত এটা আমাদেরকে উল্লেখ করতে হয়। তো এই প্রবাবিলিটি জিনিসটা যে কারণে আমাদের এই ইনস্যুরেন্স সেক্টর গুলাতে এবং আমাদের যে কোনো পলিসি মেকিং এর সময় আমাদের এই গড় আয়ু জিনিসটা, আমাদের এই প্রবাবিলিটি জিনিসটা তখন খুব হাইলি ইউজ করতে হয়। আচ্ছা, অনেকগুলো এক্সাম্পল দিলাম, আপাতত আর দরকার নাই। এখন আমি তোমাদের সাথে পুরান একটা টপিক নিয়ে একটু কথা বলি। চান্স, পসিবিলিটি, প্রবাবিলিটি, লাইকলিহুড, আনসার্টেনটি, সম্ভাবনা, হইতেও পারে, এরকম অনেক টার্ম কিন্তু আমরা ইউজ করি। এই টার্মগুলোর সাথে প্রবাবিলিটি শব্দটার পার্থক্য কোথায় বলতে পারবা কেউ আমাকে? লেডিজ এন্ড জেন্টলম্যান, তোমরা ইন্টারমিডিয়েটে প্রবাবিলিটি পড়ছো, আমাকে একজন বলো তো এই টার্মগুলোর সাথে প্রবাবিলিটি শব্দটার পার্থক্য কোথায়? এনিওয়ান বলো। মিস্টার মাসুদ রানা, তুমি কি আছো? জি স্যার। তুমি বলতে পারবে আমাকে এই টার্মগুলোর সাথে প্রবাবিলিটির পার্থক্য কোন জায়গায়? মরিয়ম আছো? স্যার, ওই প্রত্যেকটা জিনিসেরই একটা প্রবাবিলিটি আছে, মানে চান্স কত, মানে কোনটা পজিটিভ অথবা নেগেটিভ ওইটার একটা রেশিও আছে, পসিবিলিটিরও একটা রেশিও আছে, সবগুলোর আলাদা আলাদা একটা প্রবাবিলিটি আছে। এগুলো সবগুলোর মানে কিন্তু খুব কাছাকাছি, পসিবিলিটি, প্রবাবিলিটি, চান্স, লাইকলিহুড, এগুলো সবগুলোই তো আসলে চান্সের কথাই বলে, ঠিক না? তাহলে এই বাকি টার্মগুলোর সাথে প্রবাবিলিটি টার্মটার পার্থক্য কোথায়? তুমি আমার কথাটা বোধহয় ধরতে পারো নাই, সবগুলোতে একই কথাই বললাম। আলটিমেটলি প্রবাবিলিটি শব্দটা বাকি টার্মগুলোর থেকে আলাদা। হ্যাঁ বলো স্যার। আমার মনে হয় প্রবাবিলিটি এটা হচ্ছে সম্ভাবনার একটা নির্দিষ্ট মানকে মিন করে, আর বাকিগুলা কোনো নির্দিষ্ট একটা রেশিও বা মানকে মিন করে না, এটা চেঞ্জও হইতে পারে। আচ্ছা, সবগুলাই চেঞ্জ হতে পারে, তবে তুমি কাছাকাছি গেছো। আর কেউ কিছু বলবা? মিস্টার ফয়সাল অনেক টুক ঠিক, অনেকটা ঠিক বলছে, আর কেউ কিছু অ্যাড করবা? স্যার, প্রবাবিলিটি একটা ম্যাথমেটিক্যাল টার্ম। হ্যাঁ, প্রায় ঠিক আছে, প্রায় ঠিক আছে, তুমিও প্রায় একদম প্রায় কাছাকাছি চলে গেছো। আচ্ছা, আমি তাহলে তোমাদের ফিনিশিংটা টানি। সেটা হচ্ছে যখন নাকি আমরা প্রবাবিলিটি টার্মটা ইউজ করব, তখন আমরা কোনো একটা ইভেন্ট, একটা ঘটনা ঘটার যে সম্ভাবনা, সেটাকে আমরা নিউমেরিক্যালি প্রকাশ করব, একটা সংখ্যা দিয়ে প্রকাশ করব। বাকিগুলোর বেলায় আমরা কোনো সংখ্যার কথা উল্লেখ করি না, আমরা কোনো ম্যাথমেটিক্যাল টার্ম এখানে ইউজ করি না। আমি আবার বলতেছি, যখন নাকি আমরা, আচ্ছা মিস্টার আদনান আমারে বলতেছে যে প্রবাবিলিটির একটা স্যাম্পল স্পেস থাকে, হ্যাঁ কথা ঠিক আছে, কিন্তু পার্থক্যটা আসলে অরিজিনালি যেই জায়গায় সেটা হচ্ছে যে তোমার পার্থক্যটা আসলে যেই জায়গায় সেটা হচ্ছে যে তোমার আমরা যখন নাকি একটা ইভেন্ট, একটা ইভেন্ট, একটা ঘটনা ঘটার প্রবাবিলিটি বের করি, তখন আমরা ওই ঘটনাটা ঘটবে কিনা, ওই ইভেন্টটা অকার করবে কিনা, তার যে চান্স, তার যে সম্ভাবনা, সেটাকে আমরা একটা সংখ্যা দিয়ে প্রকাশ করি, কিন্তু বাকিগুলোর বেলায় আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করি না। আমরা বলি যে এই আজকে বৃষ্টি হওয়ার চান্স আছে, আজকে বৃষ্টি হওয়ার পসিবিলিটি আছে, আজকে বৃষ্টি হইতেও পারে, আজকে বৃষ্টি একদম, আজকে সার্টেনলি বৃষ্টি হবে, অথবা বলি যে আজকে বৃষ্টি হবে কিনা খুবই আনসার্টেন, আমরা কিন্তু এখানে কোনো সংখ্যা ইউজ করি না। কিন্তু যখন নাকি আমরা প্রবাবিলিটি শব্দটা ইউজ করি, প্রবাবিলিটির বেলায় আমরা সবসময় সাথে একটা সংখ্যা উল্লেখ করে দিই যে আজকে বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি 0.3, অর্থাৎ আজকে বৃষ্টি হওয়ার চান্স 30%, এটার প্রবাবিলিটি হচ্ছে 0.3, আমরা এরকম একটা সংখ্যা দিয়ে জিনিসটাকে উল্লেখ করে দিই।
আমার কথা কি তোমাদের মনে থাকবে? জি স্যার, তোমরা কাইন্ডলি একটু নোট করে রাখো যে এই পাঁচটা টার্মের মধ্যে পার্থক্য হচ্ছে যে আমরা যখন নাকি কোনো একটা ইভেন্ট অকার করবে, তার পসিবিলিটি, তার যে চান্স, এটাকে যখন নাকি আমরা নিউমেরিক্যালি প্রকাশ করি শুধুমাত্র তখনই সেটা প্রবাবিলিটি। আদারওয়াইজ এটা চান্স হইতে পারে, পসিবিলিটি হইতে পারে, লাইকলিহুড হইতে পারে, আনসার্টিনটি হইতে পারে, কিন্তু এটা প্রবাবিলিটি না। প্রবাবিলিটি বেলায় আমরা অবশ্যই এটাকে একটা সংখ্যা দিয়ে প্রকাশ করতে হবে, আদারওয়াইজ এটা প্রবাবিলিটি না। ওকে, আচ্ছা, আমি এখন আমার কাজ যেটা, এখন আমরা প্রবাবিলিটিকে ডিফাইন করব। আমরা এখন প্রবাবিলিটিকে, এক্সকিউজ মি, আমরা এখন প্রবাবিলিটিকে ডিফাইন করব। আমি আমার ওয়ার্ড ফাইলটা আবার খুলতেছি। আচ্ছা, মনে করো আমরা এখানে বললাম যে ওই মিস্টার মাসুদ ডানারে ফালাই দেওয়ার যে ইভেন্টটা ছিল সেটার স্যাম্পল স্পেস হচ্ছে এস, এবং মিস্টার মাসুদ ডানা মারা যাবে তার প্রবাবিলিটি হচ্ছে এ, তার সে সরি তার সেই ইভেন্টটা হচ্ছে এ। সেই ক্ষেত্রে মিস্টার মাসুদ রানা মারা যাবে, তার প্রবাবিলিটিকে আমরা ডিফাইন করি প্রবাবিলিটি অফ এ দিয়ে, এবং এটা সমান সমান হবে আমার এর ফেভারে কয়টা পয়েন্ট আছে ডিভাইডেড বাই আমার স্যাম্পল স্পেসে কয়টা পয়েন্ট আছে। এই দুইটা রেশিওটাকে আমরা ডিফাইন করি প্রবাবিলিটি অফ এ দিয়ে। অর্থাৎ এ ইভেন্টটা অকার করবে, তার প্রবাবিলিটি হচ্ছে প্রবাবিলিটি অফ এ সমান সমান হচ্ছে আমার এ সেটের মধ্যে কয়টা পয়েন্ট আছে ডিভাইডেড বাই আমার স্যাম্পল স্পেসে কয়টা পয়েন্ট আছে, এই রেশিওটা হচ্ছে আমার প্রবাবিলিটি অফ এ। তোমরা সবাই কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার, আমার কথা কি পরিষ্কার শোনা যায়? জি স্যার। ওয়ালাইকুম আসসালাম, এখন দেখো তো কি অবস্থা। হ্যালো হ্যালো, এখন কি শোনা যায়? হ্যাঁ, একদম ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, ইন্টারনেটটা আমার কাহিল, আমার মানে টায়ার্ড মানে ছাড়তেছে ইন্টারনেটটা। ওকে স্যার, প্যারা নিয়েন না, যদি বেশি মানে কষ্ট হয় তাহলে আজকে ছুটি দিতে পারেন। আমি জানি ইয়ানের পোলা বাহিনী এটাই সবচেয়ে খুশি হবে, এটা আমার খুব ভালো মতোই জানা আছে, কিন্তু আমি তোমার আপাতত চেষ্টা করি যে ক্লাসটা নেওয়া যায় কিনা। আচ্ছা, তো তোমাদেরকে আমি একটু আগে যে ডেফিনেশনটা দিলাম যে একটা ইভেন্ট অকার করার প্রবাবিলিটি, এটাকে আমরা পি অফ এ দিয়ে প্রকাশ করতেছি, এটা হচ্ছে তোমার এ সেটের মধ্যে কয়জন মেম্বার আছে সেটা ডিভাইডেড বাই স্যাম্পল স্পেসে কয়টা পয়েন্ট আছে, তার রেশিওটা হচ্ছে আমার প্রবাবিলিটি অফ এ। আচ্ছা, এখন একটা ছোট একটা অঙ্ক আমরা করি একটু কাইন্ডলি, তোমরা একটু এই প্রশ্নটা তুলে ফেলো। লেডিজ এন্ড জেন্টলম্যান, স্লাইডটা দেখা যায়? তোমরা একটু কাইন্ডলি এই প্রশ্নটা তুলে ফেলো, এখানে দুই লাইনের একটা ম্যাথ আছে, ম্যাথের একটু প্রশ্নটা তুলে ফেলো কাইন্ডলি। দেখো তো, প্রশ্ন তোলা শেষ সবার? জি স্যার।
ওকে তাহলে আমি আমার ওয়ার্ড ফাইলটা খুলতেছি আবার আচ্ছা আমাদের প্রশ্নটা ছিল যে একটা অর্ডিনারি ডাইকে যদি থ্রো করা হয় তাহলে ইভেন নাম্বার আসবে তার প্রোবাবিলিটি বের করতে বলছে অথবা 4 এর চেয়ে বড় আসবে তার প্রোবাবিলিটি বের করতে বলছে ওকে আমি তাহলে সলভে চলে যেতেছি ওকে খেয়াল রাখবা প্রোবাবিলিটি যে কোনো ম্যাথে আমাদের প্রথম কাজ হচ্ছে স্যাম্পল স্পেস এবং ইভেন্টগুলোকে ক্লিয়ারলি ডিফাইন করা এটা হচ্ছে আমাদের প্রথম কাজ আমি আবার বলতেছি প্রোবাবিলিটি যে কোনো ম্যাথে আমাদের প্রথম কাজ হচ্ছে স্যাম্পল স্পেস এবং ইভেন্ট এই দুটোকে ক্লিয়ারলি ডিফাইন করা তাহলে আমি লিখতেছি তোমরা আমার সাথে লেখা শুরু করো লেট দ্য স্যাম্পল স্পেস ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল এস ইভেন্ট দ্যাট অ্যান ইভেন নাম্বার উইল অকার ইজ ডিনোটেড বাই A and a number more than 4 will occur is denoted by event B. আমি আবার বলতেছি প্রোবাবিলিটির ম্যাথে আমাদের প্রথম কাজ হচ্ছে ইভেন্টগুলোকে এবং স্যাম্পল স্পেসকে ক্লিয়ারলি ডিফাইন করে ফেলা এটা না করে কেউ যদি ম্যাথ করতে চাও ডাবল জিরো বাবা প্রথম কাজ হচ্ছে ইভেন্ট এবং স্যাম্পল স্পেস এগুলোকে খুব ভালো মতো ডিফাইন করে ফেলবা যে কোনটা দিয়ে কোনটাকে প্রকাশ করতেছো লেখা শেষ তোমাদের হ্যালো তোমাদের লেখা শেষ জি স্যার ভেরি গুড আচ্ছা তাহলে এখন আমাকে বলো একটা ডাইকে যদি আমরা থ্রো করি একটা ছক্কারে যদি আমরা থ্রো করি তাহলে আমাদের ক্যাপিটাল আমাদের স্যাম্পল স্পেসে কি কি পয়েন্ট আসবে বলো একটা একটা ছক্কারে যদি আমরা থ্রো করি তাহলে স্যাম্পল স্পেসে কি কি পয়েন্ট আসবে স্যার 1 2 3 4 5 6 সো এস ক্যাপিটাল এস ক্যাপিটাল এস এ আমার থাকবে 1 2 থ্রি ফোর ফাইভ এবং সিক্স আচ্ছা এর কথাটা বলছিলাম কি যে এখানে শুধুমাত্র ইভেন নাম্বার গুলো থাকবে তার মানে এ হচ্ছে আমার টু ফোর সিক্স আর বি কে বলা হয়েছে যে এখানে শুধুমাত্র চারের চেয়ে বড় যেগুলো সেগুলো থাকবে তার মানে বি হচ্ছে আমার ফাইভ আর সিক্স এই পর্যন্ত ঠিক আছে কিনা দেখো লেডিজ এন্ড জেন্টলম্যান এই পর্যন্ত ঠিক আছে সবকিছু জি স্যার জি স্যার ভেরি গুড তাহলে দেয়ারফোর প্রোবাবিলিটি অফ এ এটা সমান সমান হবে নাম্বার অফ এ যে আমার এ এর মধ্যে কয়টা এলিমেন্ট আছে ডিভাইডেড বাই নাম্বার অফ এস যেটা হচ্ছে আমার 3 ওভার 6 ইকুয়াল টু হাফ 0.5 ভেরি গুড এবং প্রোবাবিলিটি অফ বি সমান সমান হবে নাম্বার অফ বি ওভার নাম্বার অফ ক্যাপিটাল এস এটা হচ্ছে তোমার 2 ওভার 6 সমান সমান 0.33 কোনো স্টেপ এখানে মিস দেওয়া যাবে না ম্যাথগুলো এখন পর্যন্ত খুবই সহজ কিন্তু কোনো স্টেপ কোনোভাবেই মিস দেওয়া যাবে না করছো সবাই জি স্যার ওকে তাহলে আমি আমার আমার পিডিএফ ফাইলটা আবার খুলতেছি আচ্ছা এখন তোমাদেরকে একটা জিনিস বলি সেটা হচ্ছে তোমার আমি জানি না তোমরা খেয়াল করছো কিনা তোমরা তোমরা প্রোবাবিলিটি ম্যাথ প্রথম কবে করছো ইন্টারমিডিয়েট না ম্যাট্রিকে নাকি এসএসসি তে স্যার ম্যাট্রিকে আচ্ছা এসএসসি তে ছিল তারপর এইচএসসি তে ছিল এবং তোমরা বোধহয় খেয়াল করছো যে প্রোবাবিলিটি ম্যাথ গুলার মধ্যে কিছু স্পেসিফিক ম্যাথ বারবার খালি আসে বারবার সেটা হচ্ছে তোমার ওই যে তাসের অঙ্ক তারপরে তোমার এই ডাই এই ছক্কার অঙ্ক আর কি আছে আর হচ্ছে যে বলের অঙ্ক এগুলো বারবার আসে কয়েন কয়েন বারবার আসে এটার কারণটা কি তোমরা জানো কেন আসে
কারণটা কেউ কখনো বলছে কেন এগুলো বারবার আসে? হ্যালো, জি স্যার, কমন ঘটনা এই জন্য? অ্যাকচুয়ালি না, কারণটা হচ্ছে তোমার ক্যাসিনো বুঝো? জি স্যার, জুয়া খেলা হয়। এক্স্যাক্টলি, ক্যাসিনোতে প্রচুর জুয়া খেলা হয়। তো ক্যাসিনোতে বা এই জুয়ার যত ব্যবসা আছে, তোমরা যদি কখনো ক্যাসিনোতে যাও, আমি যাই নাই, ক্যাসিনোতে যদি কখনো তোমরা যাও, তোমরা দেখবা ক্যাসিনোতে যত রকম যত খেলা আছে, এখানে ম্যাক্সিমাম খেলাই কিন্তু অ্যাকচুয়ালি এই তাসের উপরে। তোমরা জেমস বন্ডের যে কোনো সিনেমা দেখতে পারো, এগুলো প্রায় সবগুলা ক্যাসিনোতেই তোমার মেইনলি চলে। তারা এরকম তাসের অনেক রকম অনেক খেলা আছে, এগুলো আছে। তারপর ধরো তোমার এই বলের ব্যাপারগুলো আছে। তো এগুলাতে কোন তাসের পরে কোন তাস আসবে এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ওরা এগুলোর উপরে খুব মোটা স্টেকে টাকা ধরে। ওরা যখন খেলে, ওরা বলে যে আমার এখন এই তাসটা আসবে, ওরা কিন্তু এভাবে একটা গেসের একটা গেম ওরা খেলে। তো তোমার গেসে যদি ঠিক থাকে, তুমি একটা খুব বড় অ্যামাউন্টের টাকা পাওয়া, আর যদি না ঠিক থাকে, তাহলে তুমি যে টাকাটা এখানে ইনভেস্টমেন্ট তুমি এখানে স্পেন্ড করছো, ইনভেস্ট করছো, পুরো টাকাটাই তুমি হারাবা। ব্যাপারটা খেলাটা চলে এভাবে। যেই কারণে ওদের জন্য কোন তাসের পরে কোন তাস আসতেছে বা এখন কোন বলটা পার্টিকুলারলি আসবে, এটা জানা ওদের জন্য খুব জরুরি। তো এটাই ছিল অ্যাকচুয়ালি আমাদের এই প্রবাবিলিটি যে সাবজেক্টটা, এটার ডেভেলপমেন্টের একদম কোর ইন্সপিরেশন ছিল অ্যাকচুয়ালি এটা, যে ওদের জন্য জানাটা খুবই জরুরি ছিল যে তোমার কোন তাসের পরে কোনটা আসে, এই প্রবাবিলিটি জানা তাদের জন্য খুব জরুরি ছিল। এবং সেখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের এই প্রবাবিলিটির একদম গোড়াতে যে আমাদের এই সাবজেক্টটা বানানোর প্রয়োজন পড়ছে, গোড়ার ইন্সপিরেশনটা কিন্তু ছিল এটা। আচ্ছা, এই প্রসঙ্গে তোমাদের একটা ঘটনা বলি। এমআইটি নাম শুনছো তোমরা? এমআইটি মানে কি? এমআইটি কি জিনিস বলো তো? হ্যালো স্যার, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, উচ্চারণটা আমিও নিজেও ভালো মতো করতে পারি না। এটা দুনিয়ার সবচেয়ে টপ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলার একটা এখন পর্যন্ত, এবং এটা খুব মানে এটার এটার ডিমান্ডই আলাদা। আচ্ছা, তোমাদের অনেকে দেখতে সমান এখানে পিপি লিখতেছ, আমার এখানে পার্সেন্টেজ দেওয়ার কোনো দরকার নাই, এই ফাইল আমি বন্ধ করো, আমি তোমাদের রোল ডাকি না, আমার রোল ডাকার দরকারও নেই, আমার কাছে রেকর্ড আছে কে কে ক্লাস করতেছে, এখানে পি লেখা বন্ধ করো, নিজের কাজ নিজে যেটা বলি সেটা শোনো। তো তোমাদের এই এমআইটির কথা যে বলতেছিলাম, এমআইটিতে 1978 থেকে সম্ভবত শুরু, 78 থেকে 2000 সাল পর্যন্ত কিছু স্টুডেন্ট লাস ভেগাসে খেলতে যেত খেলার জন্য। তো ওরা তোমার কিছু টেকনিক ডেভেলপ করছিল যে তোমার কোন তাসের পরে কোন তাস আসতে পারে, এটা বের করার জন্য ওরা কিছু কিছু টেকনিক ডেভেলপ করছিল, এবং ওরা কিছু স্টুডেন্টকে ট্রেনিং দিছিল যে কিভাবে কিভাবে তাস চয়েস করলে, কিভাবে তাস ডিফাইন করলে তারা জিততে পারে। এবং এই কাজটা করে ওদের 4 জন ছিল কোর মেম্বার, এবং তারা পরে আরো মেম্বার বাড়ায়, আরো নতুন মেম্বার ওরা রিক্রুট করে। এভাবে করে ওরা লাস ভেগাসের অনেক ক্যাসিনো থেকে প্রচুর টাকা কামাই করছিল। এটা ঘুরছে তোমার 78 থেকে 2002-3 পর্যন্ত ঘুরছে, যে তোমরা চাইলে দেখতে পারো, সেখানে তোমরা দেখবা যে তোমরা একটা তাস খেলতেছিল এবং এটা মানে ওরা। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার কেটে কেটে আসতেছে মাঝে মাঝে প্রায় স্যার। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো তোমরা একটা একটা সিনেমার কথা তোমাদেরকে আমি সাজেস্ট করতে পারি, তোমরা চাইলে দেখতে পারো, মানে ওই এমআইটির ওই গ্রুপটা ওরা কিভাবে এর এই অ্যাপ্লিকেশন গুলো ওরা ইউজ করছিল এই খেলাতে জেতার জন্য, তোমরা চাইলে দেখতে পারো। আমি তোমাদেরকে একটা লিংক দেখাই, তোমরা যদি ইচ্ছা হয় তোমরা দেখতে পারো, সিনেমাটা ইন্টারেস্টিং ছিল। জাস্ট এ মোমেন্ট, সিনেমাটার নাম ছিল 21, তোমরা চাইলে দেখতে পারো। এটার মধ্যে ওরা দেখা মানে ওদের ওই টিমটা কিভাবে কাজ করছিল, জাস্ট ওইটার উপরেই এই সিনেমাটা, সিনেমাটা ইন্টারেস্টিং ছিল, চাইলে দেখতে পারো। হোয়াটএভার, তো যেটা বলতেছিলাম, তো আমাদের এই তাস খেলাগুলোই ছিল অ্যাকচুয়ালি তোমাদের মেইন বেসিক, এবং এই কারণেই তোমাদের এই তাস টাইপের অঙ্কগুলো দেখবা যে তোমাদের ছোটবেলাতেও বেশি আসে, এখনো দেখবা যে প্রায় চলে আসে। হোয়াটএভার, আমি চেষ্টা করব তো এরায় চলার জন্য, কারণ এগুলো তোমরা প্রচুর করছো, এগুলো তোমাদের জন্য বোরিং লাগবে। আমি চেষ্টা করব অন্য টাইপের ম্যাথ করানোর জন্য। হ্যালো,
এখন কি অবস্থা দেখো তো? হ্যালো, এখন শোনা যায়? জি স্যার। স্যার কেটে কেটে আসতেছে স্যার। আচ্ছা আজকে তাহলে বাদ দিই, আজকে আর করবো না, আজকে ক্লাস বাদ দিতেছি আমি, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে শেষ করবো। হ্যালো জি স্যার, আজকে এই পর্যন্তই থাক স্যার, আজকে এতটুকুই থাক, আমি নেক্সট ক্লাসে, আমি আজকে যেটা মিস করছি আমি নেক্সট ক্লাসে সেটা কভার করবো ইনশাল্লাহ। নেক্সট ক্লাস হয়তো আমার 10-15 মিনিট সময় বেশি লাগতে পারে। ওকে, আমি আজকে এখানে শেষ করলাম। ওকে।